নাকি নহবত সানাই বাজিনি বলে রাজকন্যার মন খারাপ। তুমি আকবর বাদশার চেয়ে কম কিসে? কেন নিজেকে বারে বারে হরি পদকে এনে বলো? মনেতে নয়, ঘরেতেই এলাম আমি, ঢাকাই শাড়ি পরে, গলায় ফুলের মালা। আমরা আজকে বিয়ে করলাম, কিন্তু মনের মধ্যে এক অজানা ভয় বারবার জেগে উঠছে। কেন এসব বলছো তুমি? তুমি সচ্ছল পরিবারের একটা মেয়ে, ঢাকায় তোমাদের নিজেদের বাড়ি, সে তুলনায় আমি তো হরিপদ কেড়ে নিই। তোমার অনেক কষ্ট হবে শিলা, আমার ছেড়ে কোনোদিন যাবে না তো। এই বুঝি তোমার ভালোবাসার জোর। হাতের তুড়িতে যে ইমারত করতে পারত, সেই জায়দের মুখে আজ এ কথা? জীবনে যখন তুমি আসনি, তখন সঙ্গীত রচনা করা অনেক সহজ ছিল, কিন্তু জীবনের মধ্যে যখন তুমি আবির্ভূত হলে, তখন মনে হলো এত আলো এত গান আমি কি ধারণ করে রাখতে পারবো? তুমি কি ভুলেই গেছো যে আজ আমাদের বাসর? তাই তো। আচ্ছা, আমি আমি কিছু ফুল নিয়ে আসি, তারপর দুজনে মিলে আমাদের বাসর সাজাবো। কোনো দরকার নেই, একদম কোনো দরকার নেই কিছু করার। দেখো আকাশে কত বড় চাঁদ, জোছনা চাদর মেখে আমরা আজ দুজন বাসর যাব। নাও নাগরিক জোছনায় বাসর যাক। তুমি চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য দারুণ এক কাপ চা বানিয়ে নিয়ে আসছি। হরিপদ কেরানি বলেই মাথায় সব কিছুর হিসেব থাকে। ড্রয়ারটা খুলেই দেখতে পাবে তোমার পছন্দের শাড়ি। বাসর রাতে যে কেউ ঘুমায় এই প্রথম দেখলাম। এর আগে মনে হয় তুমি অনেকবার বাসর করেছো। তোমার সাথে হাজারবার।
হাদলাম করছো না, তাড়াতাড়ি ঘুমাও, কাল সকালে অফিস আছে। ওরে বাবা, একেবারে পাক্কা গৃহিণী। ম্যাডাম, কালকে শুক্রবার। তাই তো, আমি একদম ভুলে গিয়েছিলাম। তাহলে চলো, আমরা কাল সারা দিন বেড়াবো। হ্যাঁ অবশ্যই, আর তাছাড়া আমাদেরকে তো হারমোনিয়াম যেতে হবে। কোথায় নিয়ে যাবে আমাকে? তুমি কোথায় যেতে চাও, সাগর, মহাসাগর নাকি মঙ্গল গ্রহে? চলো আমরা একটা কাজ করি, খালি অর্ডার করো, এক্ষুনি করে দিচ্ছি। হারলাম করছো আমার সাথে না? কেন শোনো, আমার একটা ফ্রেন্ড আছে না, মৃত্তিকা। হ্যাঁ চিনি তো। ও তো আর্কিওলজিতে পড়ে, ওয়ারি বটেশ্বরে ওরা মাটি খনন করে অনেক প্রাচীন একটা নগরীর সন্ধান পেয়েছে। ওরা এখন ওখানেই মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছে। চলো না আমরা কাল ওদের সাথে যাই। ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট। তোমাকে মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে। বাবা কি গান গান, আমার তো গান শুনে ঘুমাই যাচ্ছে। এটা ব্যান্ডের গান গান, আমি জোরে ঘুমাতে থাকি রিক্সা চালে। ধ্যান না ব্যান্ডের গান গান। আচ্ছা, এখানে ঢাকা থেকে কিছু ছেলেমেয়েরা এসেছিল না মাটি খোঁড়াখুঁড়ি করতে? ওরা কোথায় বলতে পারবা? আমি স্যার কইতে পারবো না, এটা হাবিবুল্লাহ পাঠান স্যার ভালো কইতে পারবো। ওনার বাড়িতে যান, উনি আপনাকে করে দেখাই দেব। ওনার বাড়ি কোথায়? স্যার ওই যে মাঠটা দেখতেছেন না, মাঠের ওই পাশে গেলে ওনার বাড়িটা পাইবেন স্যার। আচ্ছা ধন্যবাদ তোমাকে। এই এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, এই তুমি এসো, দেখো কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। শোনো, এইরকম অনুভূতি হলে কিন্তু কিরণীগিরি করা যায় না, তাহলে কবি হতে হবে। আর কবিতা লিখলে তো পেটে ভাত হবে না। চুপ করো তো, সবসময় শুধু টাকা পয়সার কথা বলো। ওকে ওকে, সরি বাবা। আচ্ছা শোনো, ওই ভ্যানালা বললো যে মৃত্তিকারা নাকি মাস্টার সাহেবের বাসায় আছেন। আচ্ছা হাবিবুল্লাহ পাঠান সাহেব, চলো আমরা ওখানে যাই। তুমি চেনো ওনার বাড়ি? চিনি না, বললো এদিকে কোথায় জানো, চেনা যাবে। চলো আসো আসো, চলো আসো তো, চলো। একটু থাকি না? আচ্ছা ঠিক আছে, আসবো তো আমরা আবার, আসো না। কেমন একটা ভয়ঙ্কর জায়গায় বলে থাকি। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। ও মা, আপনি কি করে জানলেন যে আমরা আসছি? এখানে যখন কেউ আসে বটেশ্বরী পাখিরা উড়ে এসে আমাকে খবর দিয়ে যায়। চমৎকার। আপনারা না এলে ফুল ফুটবে কেন, পাখি গান গাইবে কেন? কালে কালে মানুষই তো ফুলে রং দিয়েছে, পাখির কণ্ঠে গান দিয়েছে। এই যে আপনারা এসেছেন আমাকে প্রাণ দিতে, গান দিতে। যান বাবাজিরা, ঘরে গিয়ে বসুন। সত্যি আপনার কথা শুনে প্রাণ ভরে যাচ্ছে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো
বাবাজিরা যান ঘরে যান, আপনারা রোদেপুরে এসেছেন, আপনাদের জন্য একটু লেবু শরবত নিয়ে আসি। এবার ষোলো কলা পূর্ণ হল, ছোট পাগল বড় পাগলের দেখা পেল। আপনাকে কষ্ট দিচ্ছি, মৃত্তিকারা চলে গেছে শুনলে আমরা আসতাম। আরে না না, কি যে বলেন, অতীতে এলে আমি যে কতখানি খুশি হই এখনো বুঝতে পারেননি? গ্রামে থাকি, দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কারোর সঙ্গে তো আলাপ করতে পারি না। আপনার শহরের বিশিষ্টজন, দেশের ঐতিহ্য নিয়ে আলাপ করতে মনটা অপেক্ষা করে থাকে। আঙ্কেল, এটা ঠিক কত বছর পুরনো? কোনটা? এটা আনুমানিক খ্রিস্টপূর্ব 600 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়। এটা একটা হাইটিন ব্রোঞ্জের নবযুক্ত পাত্র। এটা সাধারণত ওই বৌদ্ধরা ধর্মীয় কোনো অনুষ্ঠান বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার করত। আরেকটা কথা আছে, থাইল্যান্ডের সঙ্গে যে এদেশের একটা বাণিজ্য সম্পর্ক ছিল এতে সেটাও ইঙ্গিত দেয়। আর এই মালাগুলো? এগুলো প্রাচীন সমাধি ক্ষেত্রে শবদেহের পাশে পাওয়া যায়। তা থেকে ধারণা করা যায় যে এটা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হতো এবং বাণিজ্যিকভাবে এখানে পুঁথি তৈরি হতো। আরও অনেক পাথর এখানে পাওয়া যায়। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাগেট, আর এটা হচ্ছে কার্নেলিয়ান, আর এই যে এটা অ্যামেথিস্ট, এই এটা কোয়ার্টস, আর এই এই যে এটা দেখছেন এটা হচ্ছে জেসপার। আঙ্কেল, এটা কি? এটা এটা একটা বল্লম, 1955 সালে স্কুল থেকে ফেরার পথে খোড়া মাটি ভিতর থেকে এটা আমি আবিষ্কার করি। বললো আমার পিতা হানিফ পাঠান ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি এক প্রচণ্ড আবেগময় ভালোবাসা এবং কৌতূহলের জন্য তিনি এসব কিছু সংরক্ষণ করতে পেরেছিলেন। উনি কত বছর আগ থেকে এগুলো সংগ্রহ শুরু করেছেন? 1933 সালের দিকে মাটি ঘুরতে ঘুরতে শ্রমিকেরা কিছু রৌপ্য মুদ্রা পেয়ে যায়, সেটা তারপরে তারা স্বর্ণাকারের কাছে বিক্রি করে। আমার বাবা সেখান থেকে কিছু রৌপ্য মুদ্রা উদ্ধার করে। এইভাবে 2500 বছর আগের এক প্রাচীন সভ্যতাকে কালের গর্ভ থেকে তুলে আনার প্রথম প্রচেষ্টা। 2500 বছর প্রাচীন, এটা কী করে বোঝা যায়? খননকাজ শেষ করে কার্বন-14 পরীক্ষা করে এর সময়কাল নির্ধারণ করা হয়। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ দিলীপ চক্রবর্তীর মতে এই ওয়ারে বটেশ্বরী গ্রিক ইতিহাসবিদ টলেমির উল্লেখিত বাণিজ্য নগরী সৌনাগরা। জানো মা, আমার প্রাণ বলে ওয়ারে বটেশ্বরীর ইতিহাস একটা মহাকাব্যের সমতুল্য। আমি জানি এই মহাকাব্য নতুন প্রজন্ম আবার নতুন করে লিখবে। শিলা বলো, বুঝতে পারছো না কেন? আমি বুঝতে পারছি, তাড়াতাড়ি ফিরতে হবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। প্লিজ দাঁড়াও, একটু দাঁড়াও। আমি আমি শেষবারের মতো আমাদের পূর্ব নারীদের একটু প্রণতি জানাই। আচ্ছা, এখানে নারীদের কোথায় পেলে? তুমি চোখ বন্ধ করে এখানে নেমে আসো। এই যে এই মাটির দেয়ালে কান পেতে চোখ বন্ধ করে শোনো, দেখবে
কত ভালোবাসার গান শোনা যায়। প্লিজ প্লিজ লক্ষ্মী সোনা, রাত হয়ে যাচ্ছে, ঢাকায় ফেরার কোনো ট্রান্সপোর্ট পাবো না, তখন সমস্যা হবে। জায়েদ, তোমার সমুদ্র পছন্দ মনে করো, এটা সি বিচ, আমরা আমাদের হানিমুনে সি বিচে এসেছি। সি বিচে গেলে কিন্তু মানুষ কী করে, নিজেদের নাম লিখে। তো আসো আসো, আমরা দুজন মিলে নিজেদের নাম লিখবো, আসো। জায়েদ, শিলা, লক্ষ্মী সোনা, আজকে চলো আমরা আবার আসবো। আচ্ছা ঠিক আছে, মৃত্যুকারে যেদিন আসবে ওদের সাথে তুমিও এসো, এসে সারাদিন থেকে। এখন চলো। দেখো তো আংটি। আংটি? হ্যাঁ, কই দেখি, কই দেখি দেখি। কালো রঙের পাথর। হতে পারে কোনো বণিক তার প্রিয়তমা স্ত্রীকে বাসর রাতে এই আংটিটা উপহার দিয়েছিল। ওরে আমার ফ্যান্টাসি রে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন চলো আমরা ঢাকায় ফিরে যাই। আচ্ছা চলো না, মাস্টার সাহেবকে আংটিটা দেখিয়ে যাই। আবার মাস্টার সাহেবের বাড়ি? হ্যাঁ, অত দূর হেঁটে যেতে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাবে, আমাদের আর আজকে ঢাকায় ফেরা হবে না। তাহলে তুমি এক কাজ করো, মৃত্যুকারা যেদিন এখানে আসবে না সেদিন তুমি এসে ওনাকে আংটিটা দেখিও। ওকে ঠিক আছে, চলো। এই যে হরিপদ কেরানি, তার চা। থ্যাংক ইউ। এনার আংটিটা না পরিষ্কার করছি বাবা। দেখো আংটিটা, দেখো, দেখেছো চারপাশের পাথরগুলো কেমন চকচক করছে? হুম, আংটিটা তো দেখে মনে হচ্ছে সোনার। সোনারই তো, কিন্তু কোন বেরসিক যে কালো পাথর দিয়ে আংটি বানিয়েছিল? আমি হলে লাল টুকটুকে একটা পাথর দিয়ে আংটি বানাতো, কিন্তু কি আর করা, হরিপদ কেরানি কুড়িয়ে পাওয়া রত্ন দিয়ে না হয় বধূবরণ করলো। এই ও মা, সে কি, এই আংটিটা তো আমার আঙ্গুলে একদম ঠিকঠাক হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। খুব সুন্দর। আচ্ছা তোমার ফোনটা একটু দাও না, মৃত্তিকাকে ফোন দেবো, আমার ফোন তো আমার বাসায় ফেলে এসেছি।